ছিল। আসসালামু আলাইকুম সবাইকে, আমি রুকসিয়া রবি, আমার পেজ আরবিস কালেকশন থেকে তোমাদের সবার সাথে চলে আসলাম আজকের লাইভে। সো আপুরা সবাই কিন্তু জয়েন করে ফেলবে, যেহেতু আমি নোটিফিকেশন দিয়ে দিয়েছিলাম আজকে অনেক আগেই যে আজকে তোমাদের জন্য ঈদের একটা স্পেশাল লাইভ আছে। সো আপুরা দেখো আমি ক্যাপশনে লিখে দিয়েছি আজকের ড্রেস কোডটা। ওকে, আজকের ড্রেস কোডটা কিন্তু আমি ক্যাপশনে লিখে দিয়েছি, সবাই যারা জয়েন করেছো তারা কাইন্ডলি ফার্স্টে জানাবে যে নেট লাইট সাউন্ড সব কিছু ঠিকঠাক আছে কি না, আমাকে প্রপারলি দেখা যাচ্ছে কি না, আমার ভয়েসটা শোনা যাচ্ছে কি না। এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো আপু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে সব কিছু ঠিকঠাক আছে কি না, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমি ড্রেসটা দেখানো স্টার্ট করব। আচ্ছা আচ্ছা, সামিয়াস জাহান প্রাপ্তি ইজ ওয়াচিং, কেমন আছো আপু? আচ্ছা হাই, হ্যালো। আচ্ছা আচ্ছা, সো আই থিঙ্ক সব কিছু ঠিকঠাক আছে। ওকে, আমার এখানে দেখা যাচ্ছে সব কিছু ঠিকঠাক আছে। আচ্ছা, কথা বন্ধু অর্তোষী আপু জয়েন করে ফেলেছেন, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু, অর্তোষী আপু ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। ওকে, আপনাকে লাইভে অনেক মিস করি, আপনি লাইভে না থাকলে আসলে লাইভটা ভালো লাগে না। আচ্ছা কেমন আছো আপু? আচ্ছা ভালো আছি, অনেক ভালো, কিউটি, একটু আগে ছিল না, হ্যাঁ একটু আগে আমি লাইভ হয়েছিলাম, বাট আমার কিন্তু ভয়েসটা শোনা যাচ্ছিল না, তোমরা অনেকে কমেন্ট করেছিলে, তারপর হচ্ছে আমি চেক করে দেখলাম যে আমার স্পিকারে একটু প্রবলেম হয়েছে যে কারণে ভয়েসটা শোনা যাচ্ছিল না। সো ফার্স্টে হচ্ছে অনেকেই জয়েন করে ফেলেছ, তো সবাই যেহেতু জয়েন করে ফেলেছো আমি হচ্ছে বলে দিই আমার পেজের কিছু বেসিক রুলস, কীভাবে তোমরা ড্রেস অর্ডার করবে বা কীভাবে আমার পেজ থেকে ড্রেস পারচেস করতে হয়। ওকে, আমার এই লাইভ থেকে যদি তোমাদের কোনো ড্রেস ভালো লাগে অথবা আমার যে কোনো রেকর্ডেড লাইভ থেকে অথবা রেকর্ডেড ভিডিও থেকে যদি তোমাদের কোনো ড্রেস ভালো লাগে অবশ্যই ড্রেসটা একটা স্ক্রিনশট নিবে, স্ক্রিনশট নিয়ে আমার পেজে জাস্ট তোমাদের ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সহ কিন্তু ইনবক্স করে দিবে। ওকে, অবশ্যই ফুল অ্যাড্রেসটা দিবে এবং ফোন নাম্বারটা, কারেক্ট ফোন নাম্বারটা দিবে, আদারওয়াইজ কিন্তু তোমাদের অর্ডারটা কনফার্ম হবে না এবং তোমাদের পছন্দের ড্রেসটা তোমরা মিস করে যাবে। ওকে, সো আচ্ছা সব ঠিক আছে লিখেছেন আকলিম আপু, থ্যাংক ইউ আপু। আচ্ছা অর্তোষী আপু লিখেছেন সব ঠিক আছে, থ্যাংক ইউ আপু। আচ্ছা হ্যালো হাই, আচ্ছা আমি চলে আসছি, ফারিয়া তানহা আপু লিখেছেন ওয়েলকাম আপু। আচ্ছা আচ্ছা, তুমি যেমন সুন্দর তোমার থ্রি পিসগুলোও সুন্দর। আচ্ছা রোজ কুইন আপু লিখেছেন, থ্যাংক ইউ আপু। আচ্ছা আপু একটা ড্রেস স্টকে নেই তোমার, ফারি আপু কোন ড্রেসটা আপু আপনি ইনবক্স করেন তো? আচ্ছা খুব খারাপ লাগছে তাই ফারি আপু, আচ্ছা ইনবক্স করেন দেখি দেয়া যায় কি না। হাই আপু কেমন আছো? সুমি একটা আপু লিখেছেন, আচ্ছা সবাই যেহেতু জয়েন করে ফেলেছো সো আমি ড্রেসগুলো দেখানো স্টার্ট করবো। দেখো আমি যে ড্রেসটা পরে আছি এই কোয়ালিটির ড্রেসগুলো আজকে দেখাবো, আজকে লিখে দিয়েছিলাম যে ঈদের জন্য কিছু কালেকশন দেখাবো। সো আপুরা ঈদের জন্য তোমাদেরকে কিন্তু আমি ফার্স্টে যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে আমি যেটা পরে এসেছি একটা কারচুপির কালেকশন। ওকে, ওয়েটলেস জর্জেটের উপরে খুবই সফট ম্যাটেরিয়াল একটা জর্জেটের উপরে জাস্ট কারচুপি ওয়ার্ক করা কিছু ড্রেস দেখাবো, বাট আমি ফার্স্টে একটা কথা বলে দিচ্ছি, তোমরা যারা হচ্ছে এই ড্রেসগুলো অর্ডার করবে অনলি হচ্ছে একটা স্ক্রিনশট দিবে, দিয়ে তোমাদের অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে জাস্ট রেখে দিবে। ওকে, যদি ড্রেসটা স্টকে থাকে যে আগে স্ক্রিনশটটা দিবে সেই কিন্তু আগে পাবে ড্রেসটা। ওকে, যে আগে স্ক্রিনশট দিবে তাকে আগে ড্রেসটা দেওয়া হবে, আদার কিন্তু যদি তোমরা দুইটা তিনটে স্ক্রিনশট দিয়ে বলো যে আপু কোনটা আছে সেটা দাও, এরকম কিন্তু তোমাদের অর্ডারটা দেওয়া পসিবল হবে না, যেহেতু এগুলোর স্টক কিন্তু লিমিটেড থাকে, এগুলো অনেক অনেক কালার ভেরিয়েশন থাকে, যে কারণে এগুলো যখন অর্ডার কনফার্ম করা হয় সো তখন কিন্তু আমাদের বেছে বেছে দেওয়া পসিবল না যে এটা এটা অ্যাভেলেবেল আছে, যে তোমাদেরকে তোমাদের মানে তোমাদেরকে আগে ডিটারমাইন হতে হবে যে তুমি কোনটা চাচ্ছ, স্পেসিফিক্যালি কোনটা চাচ্ছ, ওটা স্ক্রিনশট দিবে, ওটা যদি না পাও তখন আরেকটা স্ক্রিনশট দিবে। তো তোমরা দুইটা তিনটে স্ক্রিনশট নিয়ে রাখবে তোমাদের হচ্ছে অপশন রাখার জন্য। ওকে, অপশন রাখার জন্য দুইটা তিনটে স্ক্রিনশট নিয়ে রাখবে, আদারওয়াইজ দেখা যাচ্ছে তোমাদের ড্রেসের স্টকে না থাকলে কিন্তু আর ড্রেস পাবে না। আচ্ছা আচ্ছা, পাকিস্তানি সিল্ক, আচ্ছা বাসন্তী কালারটা, আচ্ছা বাসন্তী কালারটা আপু ইনবক্স করেন, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপু তুমি তো হোম ডেলিভারি দাও না, আচ্ছা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারিটা আপাতত দিচ্ছি না, পাঠা আমরা ঠিক না, আচ্ছা আমরা হচ্ছে পাঠার মাধ্যমে মানে হোম ডেলিভারিটা দেই ঢাকার ভেতরে, তো ওরা হচ্ছে মানে চিটাগাংয়ে আগে হোম ডেলিভারি সার্ভিসটা দিত, বাট এখন লকডাউন থাকার কারণে অনেক এরিয়া হচ্ছে লকডাউন করে দিচ্ছে, যে কারণে ওরা হচ্ছে ঢাকার বাইরে কোথাও হোম ডেলিভারিটা দিচ্ছে না, আমাদেরকে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে ড্রেসটা পাঠাতে হবে। আচ্ছা অনেক সুন্দর লাগছে আপু, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা আমি হচ্ছে ড্রেসটা দেখাই, কেউ কিন্তু ড্রেস দেখতে চাচ্ছ না, সবাই শুধু কেমন আছো কমেন্ট করছো। দেখো আমি ফার্স্টে আমারটা দিয়ে স্টার্ট করি। ওকে, আমি যে ড্রেসগুলো দেখাবো একটা কথা সবার প্রথমে বলে নিচ্ছি, এগুলো কিন্তু টু পিস। ওকে,
এগুলো টু পিস, এগুলোর সাথে তোমরা ইনার পাচ্ছ না, এগুলোর সাথে তোমরা প্যান্টের কাপড় পাচ্ছ না। বাট হ্যাঁ, আমি প্রমিস করছি যে তোমাদেরকে নেক্সট টাইম যখনই আমি স্টক করতে পারবো, আমি জানি না কখন স্টক করতে পারবো আবার, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে হাতের কাজ, ওকে, টোটালটাই হাতের কাজ। সো এগুলো হচ্ছে অর্ডার করলে পেতে অনেক অনেক লেট হয়, যে কারণে যেটা এখন পাচ্ছ সেটাই তোমাদেরকে মানে নিয়ে নিতে হবে সন্তুষ্টি করে নিয়ে। আচ্ছা আপু, আমি তোমার পেজে নিউ, তাই আপু? আচ্ছা, আমার পেজে তোমাকে অনেক অনেক ওয়েলকাম। দেখো, এটা হচ্ছে ফার্স্টে ড্রেসটা যেটা আমি পরে আছি, ওকে, এটা আমি পরে আছি, আর এটার ডিজাইনটাও দেখে নাও, ওকে, এটার ডিজাইনটাও দেখে নাও। আই থিঙ্ক লাইভটা ক্লিয়ার আছে, ক্লিয়ার থাকলে তো সবাই দেখতে পাচ্ছ, ওকে, ক্লিয়ার থাকলে সবাই দেখতে পাচ্ছ। হাই আপু। আচ্ছা, মিতু অ্যান্ড ট্রিশাল জয়েন ফ্রম হালিশহর চিটাগাং, লাভ ইউ আপু। আচ্ছা ঠিক আছে, যারা জয়েন করছো সবাইকে আমার পেজে ওয়েলকাম। দেখো, এটা হচ্ছে টোটাল ড্রেসটা যেটা আমি পরে আছি, এটার ওয়ার্কগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে মেটেরিয়ালটা নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে ওয়েটলেস জর্জেটের ভিতরে যেটা সব থেকে সফট মেটেরিয়ালটা হয়। ওয়েটলেস জর্জেটের কিন্তু অনেক ভেরিয়েশন থাকে, তোমরা জানো, জর্জেটের হচ্ছে এগুলো প্রাইস অনুযায়ী কাপড়ের কোয়ালিটির মান কিন্তু নির্ভর করে, ওকে। সো এগুলোর ভিতরে কিছু জর্জেট আছে হার্ড জর্জেট, কিছু আছে তোমাদের অনেক লাইট ওয়েট পাতলা টাইপের। সো এটা হচ্ছে একদম লাইট ওয়েট, বলতে এটা কিন্তু খুবই সফট হবে, ওকে, এটা খুবই সফট ম্যাটেরিয়াল হবে, যেটাতে পরলে আর কি কোনো মানে গরম লাগবে না, এই টাইপের একটা জর্জেট। সো দেখো, এটা হচ্ছে আমারটা ওয়ার্কটা এখন দেখে নাও, ওকে। এটা হচ্ছে গলার প্যানেলটা, এটা একটু কমাই দিও, ঠিক আছে। এটা হচ্ছে গলার প্যানেলটা, দেখো গলার প্যানেলে কিন্তু অনেক সুন্দর করে এখানে গোল্ডেন কালার পুঁতি দেয়া আছে, ওকে, গোল্ডেন কালার পুঁতির ভেতরে ভেতরে কিন্তু স্টোন ওয়ার্ক করা। দেখো খুবই সুন্দর করে, কিন্তু বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, খুবই সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে এই যে এই ওয়ার্কগুলোর ভেতরে। আর এখানে কিন্তু অনেক সুন্দর করে পার্ল ওয়ার্ক করা আছে, সি, অনেক সুন্দর করে কিন্তু এখানে অফ হোয়াইট কালারের ক্রিম কালারের পার্ল ওয়ার্ক করা আছে। ক্রিম কালার ঠিক না, এটা হচ্ছে রোজ গোল্ড কালার বলে, দেখো এটা রোজ গোল্ড কালারে পার্ল ওয়ার্ক করা আছে। সো এটা হচ্ছে টোটাল ডিজাইনটা, ওকে, টোটাল ডিজাইনটা। আর এখানে এই যে নেকের এই যে জায়গাটা, দেখো এখানে খুব সুন্দর করে কিন্তু এই পার্ল ওয়ার্কটা আছে, এটা একদম রোজ গোল্ড কালারের একটা পার্ল ওয়ার্ক, অনেক সুন্দর করে ছিটে ছিটে করে এই জায়গাটা অনেক সুন্দর করে ভরাট করা আছে। আর ওয়ার্কের ফিনিশিংটা, ঠিক আছে, যখন তোমরা এটা হাতে পাবে তখন এটা ফিনিশিংটা জাস্ট চেক করবে। কারচুপি তো বাজারে অনেক থাকে, যেমন হচ্ছে একদম সস্তা কারচুপি কিন্তু অ্যাভেলেবেল, ওকে, লাইক তোমরা 650 টাকাও কিন্তু কারচুপি পাবে। বাট কারচুপির কোয়ালিটিটা তোমরা হচ্ছে ভেরিফাই করবে কারচুপি যখন হাতে পাবে, এখানে ফিনিশিংটা, ওকে, ওয়ার্কের ফিনিশিংটা দিয়ে তোমরা কারচুপির ভেরিয়েশনটা সরি মানে ভেরিফাই করে নেবে, ভেরিফিকেশনটা জাস্ট তোমরা ওয়ার্ক মানে ওয়ার্কটা ধরে নেবে, ঠিক আছে। সো দেখো, এটা হচ্ছে টোটাল আমার ড্রেসটা, আর এটার গলার প্যানেলটা হচ্ছে এটা, কত লম্বা একটা গলার প্যানেল দেয়া আছে, সি। আর সাইডে কিন্তু এরকম ছিটা ছিটা করে স্টোন ওয়ার্ক করা আছে, স্টোন ওয়ার্ক করা আছে, এবং একদম এরকম সুন্দর করে কিছু মাঝখানে মাঝখানে এরকম করে ওয়ার্ক করা আছে, ওকে। এই যে দেখো, এগুলো হচ্ছে এই যে বড় বড় ওয়ার্কগুলো, এগুলো মাঝখানে আছে, আর সব অল ওভার বডিতে ফ্রন্ট পার্ট এরকম ছিটে ছিটে করে স্টোন ওয়ার্ক করা আছে, ওকে। আর ব্যাক পার্টটা একদম প্লেন, ওকে, ব্যাক পার্টটা প্লেন। আর দেখো, হাতার কাপড়টা তোমাদের এখান থেকে বের হবে, এই যে দেখো, এটা হচ্ছে সাইডে একটা হাতার কাপড় থাকছে, এই যে দুটো হাতায় জাস্ট এই যে বর্ডারটা এসেছে এটা জাস্ট এখান থেকে আসবে, ওকে, দুটো হাতায় এখান থেকে বর্ডারটা আসবে, সি। এখানেও কিন্তু দুই সাইডে সুন্দর করে পুঁতি দিয়ে ওয়ার্ক করা, এবং মাঝখানে হচ্ছে স্টোন ওয়ার্ক করা। এটা হচ্ছে টোটাল আমার ড্রেসটা। আর এগুলো এটার বডি কত হবে? আচ্ছা বডিটা, আচ্ছা একটু টেপটা দিও তো, মেজারমেন্ট টেপটা বাইরে আছে। আচ্ছা বডিটা আমি এখনই মেজার করে বলে দিচ্ছি, ওকে। আর এটা ওড়নাটা দেখো, আমি যেহেতু টু পিস দিচ্ছি তোমাদের জন্য, সো আমি অনেক ট্রাই করেছিলাম যে তোমাদেরকে আমি ফোর পিসটা দিব, ওকে, অনেক অনেক ট্রাই করেছিলাম যে ফোর পিসটা দিব, যেহেতু এখন লকডাউন চলছে, সো আমি আপাতত পারিনি, যে কারণে আমি তোমাদের জন্য টু পিসটা ম্যানেজ করেছি, ওকে। এটা কিন্তু জাস্ট ওয়ান পিস হিসেবে কারচুপি সেল হয়, বাট টু পিস, বাট ফোর পিসটা আমি দিব, প্রমিস করলাম আমি দিব, বাট আপাতত পারছি না, কবে পারি তাও জানি না। দেখো ফার্স্টে দেখে না, ওনার একদম চারপাশে এরকম সুন্দর করে, কিন্তু ওনার চারপাশে সুন্দর করে এই জরি সুতার বর্ডার করা আছে, সি। ওনাতে কোনো আলাদা করে তোমাদেরকে সেলাই দিতে হবে না, কোনো ঝামেলা পোহাতে হবে না, চারপাশে এরকম এই দেখো জাস্ট অসম্ভব সুন্দর একটা জরি সুতোর বর্ডার, সি।
অসম্ভব সুন্দর একটা বর্ডার, জাস্ট একদম ওড়নার চারপাশে, আর ওড়নাটা একদম 5.5 হাতের একটা ওড়না। তুমি একটু মেজর করে দাও, হাতাটা রেখে বাকিটা মেজর করে দিও। এই যে দেখো, এটা হচ্ছে লম্বা চওড়া একটা ওড়না, আর ওড়নার ম্যাটেরিয়ালটাও হবে ড্রেসটা যে ম্যাটেরিয়ালে ওয়েটলেস জর্জেট, ওকে, সফট ওয়েটলেস জর্জেটের। আর ওড়না তো এরকম ছিটা ছিটা করে স্টোন ওয়ার্ক করা আছে। আচ্ছা, ইনি কে বারবার স্টিকার কমেন্ট করছে। আচ্ছা দেখো, এই যে ওড়নাতে এরকম সুন্দর ছিটা ছিটা করে স্টোন ওয়ার্ক করা আছে, সাথে কিন্তু এই বড় লং 45, শিওর? আচ্ছা, লং 45 আর ওয়াইড 32, দ্যাট মিন্স হচ্ছে 64 ইঞ্চি পর্যন্ত বডি করতে পারবে। আচ্ছা, মেজারমেন্টটা শুনে নাও, ড্রেসটা লং হবে 45 পর্যন্ত, আর তোমরা এই যে দেখো, এটা হচ্ছে ড্রেসটা লং 46, মেবি 45 না, 46 পর্যন্ত লং হবে, আর বডিটা হবে তোমাদের জন্য 64 ইঞ্চি পর্যন্ত, ওকে। সো দেখো, এটা হচ্ছে ওড়নার এই বড় যে ওয়ার্কটা, এটাও কিন্তু আছে, আর ছিটা ছিটা এই যে স্টোন ওয়ার্কটাও কিন্তু ওড়নাতে আছে। সো এটা হচ্ছে টোটাল ড্রেসটা, ওড়নাটা, যেহেতু এটা টু পিসের একটা ড্রেস, এটা হচ্ছে টোটাল আমার ড্রেসটা। এটা যদি কারো ভালো লাগে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে কিন্তু আমার পেজে কী করতে হবে, তোমাদেরকে ইনবক্স করে দিতে হবে, ওকে, ইনবক্স করে দিতে হবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে, ওকে, ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কিন্তু ইনবক্স করে দিতে হবে। আচ্ছা আপু, এই সেটটার প্রাইস কত? হ্যাঁ হ্যাঁ, প্রাইসটা এখনই বলে দিচ্ছি, এখনই মেনশন করে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে আমার ড্রেস। আচ্ছা, সাউন্ড করো না, ওকে। এটা হচ্ছে আমার ড্রেসটা, যদি কারো ভালো লাগে স্ক্রিনশটটা নিয়ে নাও। এটার প্রাইস থাকছে, এটা তোমাদের জন্য টু পিসের একটা কালেকশন, আর প্রাইস থাকছে তোমাদের জন্য অনলি 1500 টাকা, ওকে, অনলি 1500 টাকা। সো কারচুপির ভিতরে আমি আগেই বলেছি, তোমরা একটু ভেরিফাই করে নিবে যে কোনটা অরিজিনাল আর কোনটা হচ্ছে জাস্ট কপি, যেটার মনে করো এই যে কাজের ফিনিশিং দেখলেই তোমরা বুঝতে পারবে। সো এটার প্রাইস থাকছে তোমাদের জন্য টু পিসটা অনলি 1500 টাকা। যার যার ভালো লাগছে স্ক্রিনশটটা নিয়ে আমাদের পেজে কিন্তু ইনবক্স করে দিবে, ওকে। এটা হোয়াইট কালার, দেখো আমি কোট দিয়ে দিয়েছি স্নো হোয়াইট, ওকে। আজকের কিন্তু ড্রেসটা আমি স্নো হোয়াইট কোট দিয়ে দিয়েছি। সো দেখো, নেক্সটে হচ্ছে আমার ড্রেসটা, যারা মিস করে যাবে, আমি ফার্স্টেই বলেছি যে এগুলো স্টক খুব বেশি না, স্টক লিমিটেড, খুব বেশি না বলতে লিমিটেড, তোমরা যেভাবে চাও আমার পেজে মাশাল্লাহ সেইভাবে কিন্তু না, এটাই জাস্ট, তার মানে এটা না যে স্টক খুব কম, বাট তোমাদের জন্য বলা চলে স্টকটা লিমিটেড, জাস্ট তোমরা যারা আমারটা পাবে না। সি, এটা খুবই সুন্দর একটা ডিজাইন, এটাকে জাস্ট শেরওয়ানি ডিজাইনটা বলে, ওকে, এটা শেরওয়ানি ডিজাইন। এটা হচ্ছে আর একটা হোয়াইট কালার, যেহেতু আমি হোয়াইট পরে এসেছি, যারা আমারটা পাবে না তারা হচ্ছে এটা নিয়ে নিবে অনায়াসে। দেখো, এটা খুবই সুন্দর একটা ডিজাইন, ওকে, এটাকে বলে শেরওয়ানি ডিজাইন। এখান থেকে সাইড থেকে হচ্ছে হাতাটা বের হবে আপু, হাতা কাপড়টা কোথায়, এই যে এটা সাইড থেকে হাতাটা বের হবে, এই যে হাতার জন্য সুন্দর করে বর্ডার ক্রিয়েট করা আছে, সাইড থেকে হাতাটা বের হবে। দেখো, এটা হচ্ছে শেরওয়ানি ডিজাইনটা, এই যে এটা ওয়ার্কটা দেখো, এটাতেও খুব সুন্দর করে পুঁতি ওয়ার্ক এবং স্টোন ওয়ার্ক করা আছে, গোল্ডেন কালার, ওকে, সবগুলো ওয়ার্ক হচ্ছে গোল্ডেন কালার দিয়ে করা, আর অল ওভার বডিতে তো ছিটা ছিটা স্টোন ওয়ার্কটা আছে। সো দেখো, এটা হচ্ছে এই ডিজাইনটা, মানে শেরওয়ানি ডিজাইনটা, হোয়াইট কালারটা। আমারটা যারা মিস করে যাবে তাদের জন্য আমি দুইটা অপশন রেখেছি, এটা হচ্ছে ফার্স্ট অপশনটা, আরও একটা হোয়াইট দেখাবো, ওকে, আরও একটা হোয়াইট দেখাবো। দেখো, এটা হচ্ছে শেরওয়ানি ডিজাইনটা, ওকে, এই যে এটা ডিজাইনটা দেখো, একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি, দুই সাইডে হচ্ছে এরকম করে লতা উঠে এসেছে, আর এখানে মিডলে এরকম করে, ওকে, এটা হচ্ছে শেরওয়ানি ডিজাইনটা, এই যে সি, এটা শেরওয়ানিটা। এটা যদি কারো ভালো লাগে স্ক্রিনশটটা নিয়ে নাও, আর হাতাতে হচ্ছে এটা ছিটা ছিটা করে স্টোন ওয়ার্কটা থাকবে, আর এটা হচ্ছে হাতার বর্ডারে আসবে, ওকে। সো এটা হচ্ছে হোয়াইট কালারের আর একটা, মানে সেকেন্ড হোয়াইট যেটাকে বলে, এটার কোট তোমরা হোয়াইট টু বলে পাবে, ওকে। এটাতে কিন্তু খুবই সুন্দর করে সাইডে, এটাতে আবার বর্ডার ক্রিয়েট করা নেই, ঠিক আছে, এটাতে বর্ডার ক্রিয়েট করা নেই, এটা সাইডে এরকম সুন্দর করে ওয়ার্ক করা আছে, ওকে, খুব সুন্দর করে, যেহেতু এটা শেরওয়ানি ডিজাইন, লতা ওয়ার্ক আছে, সেরকম লতা করে কিন্তু ওড়নার সাইডেও আছে, ওকে, এই যে পুরো ওড়নার একটা সাইডে এরকম লতা করে দেয়া আছে, একটা সাইডে, এটা কিন্তু একটা সাইডে দেয়া, এই ওয়ার্কটা হচ্ছে
সেকেন্ড ওয়াইট যেটা, ওকে, সো ওয়াইট টু হচ্ছে আমাদের মেবি কোড দেওয়া থাকবে, ওকে, কারচুপির জন্য ওয়াইট টু কোড দেওয়া থাকবে। এটা যদি কারো ভালো লাগে শেরওয়ানি ডিজাইনটা, এটা একটা ছবি নিও, ওকে, শেরওয়ানি ডিজাইনটা যার যার ভালো লাগছে একটা ছবি নিও, শেরওয়ানি ডিজাইনটা যার যার ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে। ওকে, সো প্রাইস থাকছে 1500 টাকা, প্রাইস 1500 টাকা। আপু হোয়াইট ছাড়া আর কোনো কালার নাই? হ্যাঁ, হোয়াইট ছাড়া আরও অনেক অনেক কালার আছে, বাট আমি হোয়াইটের তিনটা ডিজাইন আমি আগে দেখাবো, যেহেতু আমি হোয়াইট পরে এসেছি, সো হোয়াইটের তিনটা ডিজাইন আমি আগে দেখাবো, দেখো, এবং হোয়াইট কালারের লাস্টের ডিজাইনটা, ওকে, হোয়াইট কালারের লাস্টের ডিজাইনটা দেখে নাও। হোয়াইট হচ্ছে অনেক অনেক আপুদের পছন্দ, দেখো এটা হচ্ছে হোয়াইট কালারের ডিজাইন নাম্বার 3, ওকে, হোয়াইট কালারের ডিজাইন নাম্বার 3। যারা হচ্ছে হোয়াইট কালারটা নেবেন কাইন্ডলি মেনশন করবেন যে আপনারা 1 নাম্বার 2 নাম্বার নাকি 3 নাম্বারটা যাচ্ছেন, এটা একটু মেনশন করলে জাস্ট মডারেটরদের জন্য সুবিধা হবে ড্রেসটা কনফার্ম করার জন্য। দেখো এটা হচ্ছে হোয়াইট নাম্বার 3, যারা আমারটা এবং 2 নাম্বারটা দুইটাই মিস করে যাবে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারে। দেখো এটা গলার কাছে ওয়ার্কটা, ওয়াও, এটা তো এই সুন্দর করে গোল্ডেন রোজের কিন্তু পার্ল ওয়ার্ক করা আছে, ওকে, অনেক সুন্দর করে কিন্তু পার্ল ওয়ার্ক করা আছে, এটার নিচের দিকে সি ছিটা ছিটা করে স্টোন ওয়ার্ক আর এরকম সুন্দর করে ছোটো ছোটো ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে, ওকে। দেখো এটা হচ্ছে হোয়াইট নাম্বার 3, এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি, দেখো এটার হাতাটা হচ্ছে এই যে, এটা হচ্ছে হাতাতে পড়বে, ছিটে ছিটে স্টোন ওয়ার্ক তো থাকবেই হাতাতে, সো এটা ওড়নাটা দেখে নাও, ওকে, এটা ওড়নাটা দেখে নাও, এটার ওড়নাতেও সুন্দর করে বর্ডার করা আছে, ওকে, আমারটার মতো সুন্দর করে এটার ওড়নাতেও কিন্তু চারপাশে বর্ডার করা আছে, আর এটার ওড়নাতে হচ্ছে এরকম সুন্দর করে ছিটে ছিটে স্টোন ওয়ার্ক সাথে এই ফ্লাওয়ারটা করা থাকবে। হ্যালো আপু, রূপকথার গল্প লিখেছেন, হাই আপু, আচ্ছা, অনেক কামেন্ট নিচে চলে গিয়েছে। আপু পায়জামা আছে না? আপু এগুলো টু পিস, হোয়াইটের কি সবগুলোই কি টু পিস নাকি? আপু কারচুপি সব টু পিস, ওকে, কারচুপি যা দেখাবো সব টু পিস, সো এটা লাস্ট হোয়াইট কালারটা, যারা আমারটা মিস করে যাবে তারা এই হোয়াইট কালার দুটো থেকে যে কোনো একটা নেবে, এটা একটা পিক নিও, ওকে, সো এটা হচ্ছে হোয়াইট কালার নাম্বার 3, যার যার ভালো লাগছে স্ক্রিনশটটা নিয়ে নাও। ফোনটা দিয়ে আসো, হয়েছে এটা পিক নেয়া, এটা পিক নেয়া কি শেষ? আচ্ছা ঠিক আছে, সো এখন হচ্ছে, আচ্ছা কথা বন্ধু অর্তুষি আপু অনেক সুন্দর সুন্দর স্টিকার কমেন্ট করছেন, আচ্ছা নেক্সটে যে কালারটা দেখাবো সেটা হচ্ছে খুব সুন্দর একটা ম্যাঙ্গো কালার, ওকে, খুবই সুন্দর, খুবই মাখন টাইপের একটা কালার, সবগুলো কালার আজকের অনেক সুন্দর, অনেকগুলো কালার থাকবে, সবাইকে কিন্তু সাথে থাকতে হবে একদম পর্যন্ত লাইভের, ওকে, সো দেখো এটা কালারটা দেখো, আমি হচ্ছে ওয়ার্কটা একটু ছাড়িয়ে নিচ্ছি, এই যে ওড়নাটা অনেক সুন্দর, হ্যাঁ সব কিছু সুন্দর, ড্রেসগুলো সব কিছু ম্যাটেরিয়াল জাস্ট ওয়াও, কাপড় ম্যাটেরিয়ালগুলো যখন হাতে পাবে তখন বুঝবে যে এগুলো কতটা সুন্দর, দেখো একদম পাকা আমের যে কালারটা, ওকে, পাকা আমের যে কালারটা, এটা হচ্ছে একটা খুবই সুন্দর একটা ম্যাঙ্গো কালার, ওকে, সি এই যে খুবই সুন্দর একটা কিন্তু ম্যাঙ্গো কালার, এটা যার যার ভালো লাগবে, এটা জাস্ট আমি যেটা পরে আছি সেম ডিজাইন, ওকে, আমি যে পরে আছি এটারই আরও কয়েকটা কালার দেখাবো যেটা আমি পরে আছি, ওয়ার্ক কিন্তু সেম, এই যে এটা হচ্ছে লাইট একটা ম্যাঙ্গো কালার, অসম্ভব সুন্দর একটা কালার, ওকে, দেখো এটার ওয়ার্কটাও সেমভাবে করা আছে, এই যে সেমভাবে ওয়ার্কটা করা আছে, ওকে, সো এই যে এটার হাতাটাও আমারটার মতো, সব কিছু আমারটার মতো, এই যে ছিটে ছিটে করে কিন্তু আমারটার মতো ওয়ার্ক করা আছে, সো এটা হচ্ছে লাইট ম্যাঙ্গো কালারটা, এটা ওড়নাটা দেখো সবগুলো সেম, ওকে, যেহেতু আমারটার ডিজাইন এখন যা দেখাবো সবগুলো, শুধু কালার কম্বিনেশনগুলো ডিফারেন্ট, ওকে, সো এটা হচ্ছে ওড়নাটা দেখো এরকম সুন্দর করে বর্ডার ওড়নাটাতে পাচ্ছ, আর এই সুন্দর ওয়ার্কটা তো পাচ্ছই, সো এটা হচ্ছে লাইট ম্যাঙ্গো কালারটা, আচ্ছা এটা কালারটা এই যে, এটা হচ্ছে লাইট ম্যাঙ্গো কালারটা,
প্রাইস হচ্ছে অনলি 1500 টাকা। ওকে, প্রাইস হচ্ছে এই যে, এটা হচ্ছে কালারটা, প্রাইস হচ্ছে অনলি 1500 টাকা। আমি চিটাগাং থেকে অর্ডার করবো। আচ্ছা রিমঝিম বর্ষা, ঠিক আছে আপু, ইনবক্স করতে হবে। আপু ডার্ক কোনো কালার নেই? হ্যাঁ, এখন একটা ডার্ক কালার দেখাবো, এটা দেখাবো না, এখন একটা ডার্ক দেখাবো। ওকে, ডার্ক বলতে এখন যেটা দেখাবো, এখন একটা সুপার হিট মেরুন কালার দেখাবো। ওকে, সুপার ডুপার মেরুন কালার, কালারটা তো অরেঞ্জিশ চলে আসছে এখানে, ও মাই গড। আপু এটা হচ্ছে ডার্ক একদম মেরুন কালার, বাট লাইভে একটু অরেঞ্জিশ আসছে। আমি এটার ক্লিয়ার পিকটা দিয়ে দিব, যার হচ্ছে ইনবক্স করবেন, সমস্যা নেই। এটা হচ্ছে ডার্ক একটা মেরুন কালার, অসম্ভব সুন্দর একটা কালার। আচ্ছা দেখো, এটা একটা খুবই সুন্দর একটা মেরুন কালার, সেম টু সেম আমারটা, বাট কালারটা ডিফারেন্ট। ওকে, ওয়ার্কটা সম্পূর্ণ আমারটার মতো ওয়ার্ক। ওয়াও, গোল্ডেন কালারটা মেরুনটার সাথে অসম্ভব সুন্দর লেগেছে। ওকে, গোল্ডেন কালারটা জাস্ট অসম্ভব সুন্দর। সি এই যে মেরুন কালারটা দেখো, এই ওয়ার্কটা দেখো কতটা সুন্দর করে ওয়ার্ক করা আছে মেরুনের উপর। আপু এগুলো কোথা থেকে নিব? আচ্ছা ইনবক্স করতে হবে। এই যে এটা হাতাটা, এটা হচ্ছে হাতাটা, মাগুরাতে দিতে পারবা? অল ওভার বাংলাদেশ দেওয়া যাবে, যেখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে। ওকে, যেখানেই সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে সেখানে দেওয়া যাবে। দেখি এটা ওড়নাটা, এটা হচ্ছে মেরুনটার ওড়নাটা। আচ্ছা প্রাইসটা বলো, প্রাইস হচ্ছে 1500 টাকা। এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা, দেখো কত সুন্দর করে একটা গোল্ডেন বর্ডার পাচ্ছ, আর এই ছিটা ছিটা স্টোন ওয়ার্ক, আর এই ওয়ার্কগুলো পাচ্ছ। ওকে, তো এটা হচ্ছে মেরুন কালারটা, ডার্ক কালারটা যারা দেখতে চেয়েছো, ভালো লাগলে স্ক্রিনশটটা নিয়ে নাও। ওকে, সুপার দুপার কালেকশন আজকে। আপু নীল কালারে হবে? হ্যাঁ, এখনই একটা ব্লু দেখাচ্ছি, রয়্যাল ব্লুটা দেখাবো আগে। ওকে, ফার্স্টে হচ্ছে রয়্যাল ব্লুটা দেখিয়ে দিচ্ছি। পিঙ্ক দুটো কিন্তু দেখানো হয়নি, ওটা এখানে রাখুন, ঠিক আছে? এই যে না, ফার্স্টে হচ্ছে আমি রয়্যাল ব্লুটা দেখাচ্ছি, ব্লু এর কম্বিনেশন। ওয়াও, জাস্ট এটা কি সুন্দর একটা ড্রেস, বাট আনফর্চুনেটলি এটার স্টক খুবই কম, ঠিক আছে? রয়্যাল ব্লুটার স্টক আমি খুব বেশি করতে পারিনি, বাট নেক্সট টাইমে আজকে যারা যারা নিতে পারো নিয়ে নাও। দেখো এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারটা, ও মাই গড, কতটা গর্জিয়াস, তাই না? তা জাস্ট রয়্যাল ব্লুটা। ওকে, দেখো এটা ওয়ার্কটা দেখে নাও, কত সুন্দর করে সেম টু সেম আমার ড্রেসটার মতো ওয়ার্ক করা আছে। ওকে, সম্পূর্ণ আমার ড্রেস। আচ্ছা মেরুন কালারটা আমি নিব, ঠিক আছে আপু, ইনবক্স করতে হবে। অনলাইনে চার্জ কত? আচ্ছা ডেলিভারি চার্জ আক্স করেছেন, মেবি ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের ইনসাইড ঢাকা 80 টাকা, ঢাকার বাইরে 120 টাকা। ওকে, এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারটা, আর এটা হচ্ছে স্লিভে আসবে, একদম সুন্দর করে ছিটা ছিটা ওয়ার্ক, আর হচ্ছে এই যে এই ওয়ার্কটা থাকবে। আপু এটা ছাড়া আর কোনো ডার্ক কালার নেই? হ্যাঁ দেখাবো, সবগুলো দেখাবো। প্রাইস কত করে এগুলো? এগুলো টু পিস, প্রাইস হচ্ছে 1500 টাকা। ওকে, প্রাইস হচ্ছে 1500 টাকা। দেখো এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারটা, এখন এটা ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আমি। এটা হচ্ছে ড্রেসটার ওড়নাটা, দেখো এই যে সেম টু সেম আমারটা, এই যে বর্ডার আছে চারপাশে সুন্দর করে বর্ডার দেওয়া আছে, এটা হচ্ছে স্টোন ওয়ার্কটা। তো এই যে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারটা, এটা যার এটা পিক নিও, এটা যার যার ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে পেজে কী করতে হবে, ইনবক্স করতে হবে। ওকে, সো স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, প্রাইস হচ্ছে 1500 টাকা। ব্লুটা অনেক নাইস, হ্যাঁ ব্লুটা অনেক নাইস। নেক্সট হচ্ছে, এটা তো রয়্যাল ব্লু দেখালাম, নেক্সট কালারটা থাকবে তোমাদের জন্য, ওর কাছে দাও, এখানে যাও। নেক্সট কালারটা হচ্ছে নেভি ব্লু কালার। ওকে, নেক্সটের কালারটা হচ্ছে নেভি ব্লু কালার একটা ড্রেস। ওকে, আগেরটা কিন্তু রয়্যাল ব্লু ছিল। আচ্ছা ওইটা একটু দিও তো, রয়্যাল ব্লুটা পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি। ওকে, দুটো ব্লুর ভিতরে আমি জাস্ট ডিফারেন্সটা বলে দিচ্ছি। দেখো এটা হচ্ছে রয়্যাল ব্লুটা যেটা আগে দেখিয়েছি, সি, আর এটা হচ্ছে কিন্তু নেভি ব্লুটা। সো কালারের পার্থক্যটা বোঝা যাচ্ছে।
রয়্যাল ব্লুটা দেখিয়ে ফেলেছি, এখন হচ্ছে নেভিটা দেখাবো। ওকে, সো এটা হচ্ছে নেভি ব্লুটা। ওয়াও, প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর, এবং আমি জানি ডার্কগুলো আমাকে আরও মানাতো, বাট আমি হোয়াইটটা নিয়ে নিলাম। এই যে দেখো, এটা হচ্ছে নেভি ব্লুটা। ঠিক আছে, আর এটার হাতাটা দেখো, এটা হচ্ছে ড্রেসের হাতাটা। নেভিটার ওড়নাটা দেখিয়ে দিচ্ছি, দাও ওড়নাটা দাও, ওর হাতে দিবে সবগুলো। ঠিক আছে, এটা হচ্ছে ওড়নাটা। আচ্ছা, প্রাইস কত করে? প্রাইস হচ্ছে 1,500 টাকা। ঠিক আছে, আমি তোমার পরার ড্রেসটা নিতে চাই। আচ্ছা, ইনবক্স করতে হবে। এটা হচ্ছে বর্ডারটা, এই যে নেভির ওড়নাটা, এটা হচ্ছে নেভি ব্লু কালার। ওড়নাগুলো বিশাল বড়, ওকে, ওড়নাগুলো বিশাল বড়। সো ওড়না নিয়ে কাউকে টেনশন করতে হবে না, ওকে, ওড়নাতে যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে। সো এটা হচ্ছে নেভি ব্লু কালারটা। প্রাইস 1,500 টাকা, টু পিস 1,500 টাকা অনলি প্রাইস। নেক্সট হচ্ছে আর একটা ব্লু, ওকে, ব্লুর তিনটা দেখাবো। এটা হচ্ছে স্কাই ব্লু, এটা হচ্ছে, হাই আপু, কেমন আছো? জান্নাতুল ফেরদৌস আপু, আপু ভালো আছে, আপনি কেমন আছেন? এটা হচ্ছে, হচ্ছে স্কাই ব্লু কালারটা। আচ্ছা, লাইট স্কাই ব্লু। আপু, ছোটো বেবিদের কোনো কালেকশন নেই? না আপু, তাবাসুম আপু, ছোটো বেবিদের কালেকশন নেই। এটা হচ্ছে, এটা অনেক লেগে আছে। সো দেখো, এটা হচ্ছে স্কাই ব্লু, ওকে, এটা হচ্ছে স্কাই ব্লু কালারটা, এই যে লাইট স্কাই ব্লু কালারটা দেখো। ওয়াও, খুবই সুন্দর এটা হাতাটা। এখন হচ্ছে আমি ওড়নাটা দেখিয়ে দিব। এটা হচ্ছে ড্রেসটার ওড়নাটা, সি, এটা হচ্ছে স্কাই ব্লুটার ওড়নাটা। দেখো, ওড়নাতে কিন্তু এরকম ছিটে ছিটে করে স্টোন ওয়ার্ক, আর এই বড়ো বড়ো করে এরকম ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে। তো এটা হচ্ছে ড্রেসটা, ওড়নাটা সেম কিন্তু আমারটার ডিজাইন, ওকে, যেটা ডিফারেন্ট ডিজাইন হবে সেটা আমি কিন্তু বলে দিব। হচ্ছে স্কাই ব্লুটা, যা যা ভালো লাগছে স্ক্রিনশট নাও, ওকে, এটা স্কাই ব্লুটা। আচ্ছা আপু, প্লিজ বলো এই হোয়াইট স্নো এর প্রাইস কত? 1,500 টাকা, আমার খুব চয়েস হয়েছে। আচ্ছা, 1,500 টাকা আপু, নীলটা ভেরি নাইস, হ্যাঁ সবগুলো সুন্দর, ওয়াও, এগুলো এলডি। আচ্ছা ঠিক আছে, সো এখন নেক্সট যে কালারটা দেখাবো, এটা হচ্ছে একটা খুবই সুন্দর একটা পেস্ট কালার, ওকে, লাইট একটা পেস্ট কালার। এটার সাথেও আমি হচ্ছে স্কাইটার, এই যে দেখো, এটা হচ্ছে স্কাইটা এবং পেস্টার পার্থক্যটা, ডিফারেন্টটা বলে দিলাম। সো এটা হচ্ছে স্কাই ব্লু, এটা হচ্ছে পেস্ট কালার, ওকে, তোমরা যাতে কনফিউজড না হও, আমি জাস্ট ডিফারেন্টটা বলে দিলাম। আচ্ছা আচ্ছা, মোহাম্মদ পেন জায়গায় বসো, এখানে বসো, শুধু নামবে না, ঠিক আছে। আচ্ছা দেখো, এটা হচ্ছে পেস্ট কালারটা। আচ্ছা, এখানে লেগে আছে কোথায়? ও আচ্ছা আচ্ছা, এটার সাথে লেগে আছে। এগুলো কাপড় ম্যাটেরিয়াল ওয়েটলেস জর্জেট, এবং খুবই যেটা সফট, ওকে, খুবই সফট ম্যাটেরিয়ালটা। আচ্ছা আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, কলিজা কালার নেই, কলিজা কালার বলতে একটা মেরুন কালার আছে, কলিজা কালার কোনটা আমি ঠিক বুঝতে পারলাম না। আপু, টাকা কি অনলাইনে দিব? টাকা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি, ঢাকার ভেতরে, ঢাকার বাইরে বিকাশ করতে হবে। এটা হচ্ছে লাইট পেস্ট কালারটা, এটাও যদি কারো ভালো লাগে স্ক্রিনশটটা নিয়ে নেবে ঝটপট করে, ওকে, চোপ ঝটপট করে কিন্তু স্ক্রিনশটটা নিয়ে নেবে, ওকে। সো দেখো, এটা হচ্ছে ওড়নাটা, সি, এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা। ওড়নাতে সারা গায়ে ছোট ছোট করে স্টোন ওয়ার্ক, এবং এই বড় বড় করে ফ্লাওয়ার ওয়ার্ক করা থাকবে। সো এটা হচ্ছে পেস্ট কালারটা, লাইট পেস্ট কালারটা, ভালো লাগলে স্ক্রিনশটটা নিয়ে নেবে। আচ্ছা, সেই প্রাইস কত? 1,500 টাকা।
ওকে, সো নেক্সট দেখাবো একটা বেবি পিঙ্ক কালার। বেবি পিঙ্ক কালারের দুটো ডিজাইন অ্যাভেলেবেল। ফার্স্ট হচ্ছে আমার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। ওকে, ফার্স্টই হচ্ছে আমি যেটা পরে আছি এই ডিজাইনটা দেখাবো বেবি পিঙ্কের উপরে। ওকে, এটা বেবি পিঙ্কের উপরে দেখাবো, তারপর হচ্ছে আরেকটা ডিজাইন দেখাবো বেবি পিঙ্কের। যারা হচ্ছে এটা পাবে না তারা ওইটা নিয়ে নেবে। দেখো, এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার। ওয়াও, কি কিউট একটা কালার, আর সব আপুদের পছন্দের কালার। দেখো, এটা হচ্ছে সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে, সি এটা হাতাটা। ওকে, সবগুলোতে কারচুপি ওয়ার্ক করা। তো ওড়নাটা দেখো, এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা, এই যে বেবি পিঙ্ক কালারটা। বেবি পিঙ্ক কালারটা এই যে, দূরে গেলে হচ্ছে কালারটা অনেক লাইট হয়ে যাচ্ছে, এই যে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার। স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? এই যে বেবি পিঙ্ক কালারটা, এটা হচ্ছে কালার। ওকে, সো এই যে বেবি পিঙ্ক কালারটা সবার পছন্দের। আচ্ছা, সবগুলোই সুন্দর। 1500 টাকা টু পিস। ওকে, 1500 টাকা টু পিস। নেক্সট হচ্ছে বেবি পিঙ্ক কালারের আরেকটা ডিজাইন দেখাবো। ওকে, নেক্সট হচ্ছে আরেকটা ডিজাইন, যারা হচ্ছে আমার ওই ডিজাইনটা পাবো না তারা এটা নিয়ে নেবে। এই যে এটা বেবি পিঙ্ক কালারের ভিতরে আরেকটা ডিজাইন, সি এই যে, এটাতে হচ্ছে কলকি টাইপের ডিজাইন করা আছে, এই যে কলকি ডিজাইন। ওকে, এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারটার আরেকটা ডিজাইন। সমস্যা নেই, রাখো। কি আসতে কথা বলো, হ্যাঁ ওই একটাই 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 দেখাবো। আচ্ছা, এটা ওড়নাটা দাও, এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারটার অন্য ডিজাইনটা ওড়নাটা। দেখো, এটার ওড়নাতে কিন্তু অনেক ভারী করে পার করা আছে। ওয়েট, এটা ওড়নাটা আমি একটু খুলে নিচ্ছি। দেখো, এটা হচ্ছে এটার ওড়নাটার পারটা, বেবি পিঙ্ক কালারের অন্য যে ডিজাইনটা, এটা একটা পারে এরকম সুন্দর করে এই যে ওয়ার্ক করা থাকবে ভারী করে, আর এরকম পুরো ওড়নাতে এরকম সুন্দর করে ছিটে ছিটে স্টোন ওয়ার্কের সাথে এই ওয়ার্কটা থাকবে। আপু, তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে, সঞ্জিত আপু জয়েন করে ফেলেছেন, থ্যাংক ইউ আপু। আচ্ছা, এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের সেকেন্ড ডিজাইনটা। ওকে, এটা হচ্ছে সেকেন্ড ডিজাইনটা। ওকে, বেবি পিঙ্ক কালারের সেকেন্ড ডিজাইনটা যা যা ভালো লাগছে স্ক্রিনশটটা নিয়ে নাও। ওকে, এটা সেকেন্ড ডিজাইনটা বেবি পিঙ্ক কালার। আপু, ব্ল্যাক কালার আছে? না, ব্ল্যাক নেই, রেড কালার দেখান, মেরুন দেখিয়েছি। ওকে, সো নেক্সট হচ্ছে একটা অ্যাশ কালার দেখাবো। এটা হচ্ছে একটা অ্যাশ কালার, সেম আমার ডিজাইনটা, এটা হচ্ছে অ্যাশ কালারের উপরে করা আছে, এটা অনেক সুন্দর একটা কালার। সো যে একটা কালার পাবে না সে অন্য কালারে সুইচ করতে পারো। প্রত্যেকটার কাজ কিন্তু আমারটার মতো, আর কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ খুবই ভালো, আর কাজের ফিনিশিংটা তো অনেক সুন্দর। দেখো, এটা হচ্ছে অ্যাশ কালারটার ওড়নাটা। ওকে, এটা হচ্ছে অ্যাশ কালারটার ওড়নাটা, সেমভাবে বর্ডার ক্রিয়েট করা আছে। ওকে, প্রাইস হচ্ছে 1500 টাকা টু পিস। ওকে, টু পিস 1500 টাকা অ্যাশ কালারটা, ঠিক আছে? এই যে এটা হচ্ছে ওয়ার্কটা। আচ্ছা, 1500 টাকা, বারবার প্রাইসটা মেনশন করছি, 1500 টাকা। নেক্সট একটা কালার দেখাবো, দেখো লেমনিশ ইয়েলো। ওয়াও, এটা খুবই সুন্দর লেমনিশ ইয়েলো কালার, সবার পছন্দের একটা কালার। ওকে, লেমনিশ ইয়েলো, সেম আমারটার মতো কিন্তু ওয়ার্ক করা আছে, হচ্ছে লেমনিশ ইয়েলো কালারটা। এটা যে নিবে জাস্ট খুবই সুন্দর একটা কালার, লাইট কালারগুলোর ভেতরে অস্থির একটা কালার, যার যার ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নিবে, এটার খুবই ডিম্যান্ড। সো এটা কজনকে দিতে পারবো জানি না। দেখো, এটা হচ্ছে
লেমনিশ একটা ইয়েলো, ওকে, ইয়েলোটা হচ্ছে একটা লেমনিশ ইয়েলো। সো এটা হচ্ছে ড্রেসটা, দেখো এটা হচ্ছে ড্রেসটার সম্পূর্ণ আমারটার মতো, ওকে, সম্পূর্ণ আমারটার মতো। এই যে হাতাটা, আমি নিব তোমারটা। আচ্ছা সানজিদা আপু, আপনাকে দেয়া হবে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমার লেমনিশ ইয়েলো কালারটা, ওকে, লেমন ইয়েলো। এই যে দেখো এটা হচ্ছে ওড়নাটা, এই যে এটা ড্রেসটার কালারটা, এই যে এটা লেমনিশ ইয়েলো কালার, অনেক সুন্দর একটা কালার, ঠিক আছে, অনেক সুন্দর একটা কালার, ভালো লাগলে স্ক্রিনশটটা নিয়ে নাও। এই যে লাইট কালারগুলো তো, এই যে দেখো, আচ্ছা এই যে কালারটা, ওকে, লেমনিশ একটা ইয়েলো কালার। নেক্সট হচ্ছে, নেক্সট এবং এটাই লাস্ট, ওকে, নেক্সট এবং এটাই লাস্ট ড্রেস। আপু আমি অ্যাশ কালারটা নিব, রূপকথার গল্প। আচ্ছা ঠিক আছে, এই যে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার, খুবই সুন্দর একটা পার্পেলিশ ম্যাজেন্ডা, এটা কিন্তু একটা পার্পেলিশ একটা ম্যাজেন্ডা কালার, এটা লাইভে আসছে বেশি ম্যাজেন্ডা, ওকে, এটা এরকম ম্যাজেন্ডা না আসলে, এটা হচ্ছে একটা পার্পেলিশ ম্যাজেন্ডা। এই যে দেখো এটা হচ্ছে একটা পার্পেলিশ ম্যাজেন্ডা। সো এটা হচ্ছে ড্রেসটা। আচ্ছা এগুলো যখন অর্ডার কনফার্ম করবেন আপনারা, কাইন্ডলি একটু ইনবক্সে বলবেন, ক্লিয়ার পিকটা চেয়ে নেবেন, যদিও আমরা হচ্ছে লাস্টে আপনাদেরকে ক্লিয়ার পিকটা দিয়ে অর্ডারটা কনফার্ম করি, বাট তবুও যদি মডারেটরদের খেয়াল না থাকে আপনারা, কিন্তু এটা ম্যাজেন্ডা কালারটা, এটা কিন্তু পার্পেলিশ ম্যাজেন্ডা, বাট আমার লাইভে এখানে টোটাল ম্যাজেন্ডা আসছে, এরকম ম্যাজেন্ডা না, এটা পার্পেলিশ ম্যাজেন্ডা। এটা জাস্ট অর্ডারটা কনফার্ম করার সময় যেটা করতে হবে, ক্লিয়ার পিকটা দেখে তারপর কিন্তু অর্ডারটা কনফার্ম করতে হবে, ওকে। সো এটা হচ্ছে পার্পেলিশ ম্যাজেন্ডা কালারটা। ওয়েট, মেরুনটা দেখান। আচ্ছা মেরুনটা আবার দেখিয়ে দিব, সমস্যা নেই, দেখতে চেয়েছেন দেখিয়ে দিব। এটা হচ্ছে ম্যাজেন্ডাটা, এটা একটা পার্পেলিশ ম্যাজেন্ডা, ওকে, পার্পেলিশ ম্যাজেন্ডা, বাট আমি লাইভে ঠিক মতো কালার আনতে পাচ্ছি না, সরি। আচ্ছা মেরুনটা যে দেখতে চেয়েছো আবার দেখাবো, কোনো সমস্যা নেই। প্রাইস কত? প্রাইস হচ্ছে এগুলো টু পিস অনলি 1500 টাকা, ওকে, এগুলো সবগুলো টু পিস অনলি 1500 টাকা। এটা হচ্ছে আমারটা হোয়াইটটা, আজকে ড্রেসের যে কোড দেওয়া আছে, ওকে। আচ্ছা প্রাইস কত? 1500 টাকা, ওকে, প্রাইস হচ্ছে 1500 টাকা। কালো কালারটা আছে না? কালো কালার নেই, আজকে হোয়াইট কালার আছে, অন্য একদিন কালো আনবো, তাহলে সাদা কালো হয়ে যাবে। এই যে এটা হচ্ছে মেরুন কালারটা, এটা মেরুনটা, এটা ওনাটা দিও, ঠিক আছে, এটা হচ্ছে মেরুনটা, এটা হচ্ছে মেরুনটার ওড়না। এটা মেরুনটা, আচ্ছা দাম কত? 1500 টাকা। আমি নিব ব্লু কালারটা। আচ্ছা এখানে টোটাল কয়টা কালার দেখালাম আমি জানি না, যারা যেটা মানে যে যেটা দেখেছো, যেটা যার পছন্দ হয়েছে, কাইন্ডলি স্ক্রিনশট নেওয়ার সাথে সাথে একটা এক্সট্রা স্ক্রিনশট নিয়ে রাখবে, সেটা হচ্ছে তুমি যেটা চাচ্ছ সেটা যদি না পাও সেই জন্য, ওকে। সো দুইটা মিনিমাম দুইটা তোমরা চয়েসে রাখবে, একটা না পেলে জাস্ট, একটা না পেলে জাস্ট আরেকটাতে সুইচ করে যেতে পারো, যেন অনেক তাড়াতাড়ি। এর জন্য কী করতে হবে? তোমাদেরকে সবাইকে দুইটা করে স্ক্রিনশট নিতে হবে, ওকে। তো এটা কিন্তু আমি তোমাদের জন্য বলতে পারো যে একটা কন্ডিশন দিয়ে দিলাম। আচ্ছা তোমার পরনেরটা অনেক সুন্দর, যেমন তুমিও। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা যারা এতক্ষণ সাথে ছিলেন এবং আমার এই সুন্দর লাইফটা দেখেছেন, আমার কাছে আজকের লাইফটা খুবই ভালো লেগেছে, কজ আজকে ড্রেসগুলো খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন। যারা এতক্ষণ এই লাইভের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং হচ্ছে সবাইকে বলছি আপনারা আরবিস কালেকশনের সাথে থাকবেন, পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যেন আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন আনতে পারি, আর আমার এই ছোট্ট পেজটাকে যেন
আপনাদের মানে আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য অনেক বড় করে করতে পারি, সেই জন্য সবাইকে কিন্তু আমাকে সাপোর্ট করতে হবে, আমার পেজের সাথে থাকতে হবে। আর যেটা করতে হবে, সবাইকে কিন্তু অবশ্যই আরবিস কালেকশনের গ্রুপটাতে জয়েন করে ফেলতে হবে। ওকে, আরবিস কালেকশনের গ্রুপে কিন্তু অলরেডি অনেক মেম্বার জয়েন করে ফেলেছেন, যারা এখনও জয়েন করেননি এবং আমার লাইভটা এখন দেখছেন তাদেরকে বলছি অবশ্যই আমার গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন, কজ ওখানে কিন্তু আপনারা আপনাদের রেগুলার রিভিউগুলো, তারপর ওপিনিয়নগুলো এগুলো শেয়ার করতে পারেন। ওখানে আমার অনেক আপুরে অনেক কিছু শেয়ার করে, জাস্ট তাদের রিভিউগুলো, তাদের ওপিনিয়নগুলো, সেগুলো দেখলে আপনাদের আমাদের পেজ সম্পর্কে কিন্তু ধারণা চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, ব্লু কালারটা দেখান আবার। আচ্ছা, সবগুলো কালার আমি দেখিয়েছি এবং অনেকগুলো কালার ছিল, তো আমার জাস্ট মাথা ঘুরে গিয়েছে। তোমরা লাইভটা রেকর্ডেড দেখবে এবং বারবার দেখবে, ওকে? বারবার দেখলে যেটা হবে, তোমরা 100% কনফার্ম হয়ে সেই অর্ডারটা কিন্তু প্লেস করতে পারবে, কল হচ্ছে এগুলো স্টক লিমিটেড যেহেতু, সো তোমরা একদম ডিটারমাইন্ড হয়ে তারপর অর্ডারটা কনফার্ম করবে, ঠিক আছে? সো আবারও সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকের লাইভটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।